छोटो एक पहाड़ पर तो महाराजा खानी এই মাঝারে ঘুরে কত পাগল মস্তান জ্ঞানী ও কত পাগল মস্তান জ্ঞানী। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি সৈয়দ আবুল হাশেম আজাদ। আজকে আমি আমার একজন পুরাতন ভাইকে পেয়েছি, বাউল শিল্পী হাসান ভাই। আমি বিশেষ করে এখানে ঘুরতে এসেছি, আসার পরে এখানে হযরত সুলতান আরবিন বাইজ বুস্তামি মাজারের পাশে ওনাকে পেয়েছি। এখন আমরা ওনাতে গান শুনবো, ওনার কণ্ঠটা অনেক সুন্দর, উনি কিন্তু একজন ব্যবসায়ী, ওনার জন্য দোয়া করবেন। ভাই এখন আপনি কোন গানটি করবেন? আমার বাইজিদ বাবা জান, আমি দিলাম হাজিরা। হ্যাঁ বলেন। হযরত বাইজিদ বাবা জান, আমরা দিলাম হাজিরা তোমার পাক দরবারে, নৈরাস করে ফিরাইও না তুমি তোমার দীনহীন ভক্তরে, নৈরাস করে ফিরাইও না তুমি তোমার দীনহীন ভক্তরে। হযরত বাইজিদ বাবা জান, আমরা দিলাম হাজিরা, হযরত বাইজিদ বাবা জান, আমরা দিলাম হাজিরা তোমার পাক দরবারে, নৈরাস করে ফিরাইও না তুমি তোমার দীনহীন ভক্তরে, নৈরাস করে ফিরাইও না তুমি তোমার দীনহীন ভক্তরে। ছোট একই পাহাড় পার তো মহারাজা খানি, এই মাঝারে ঘুরে কত পাগল মস্তান জ্ঞানী ও কত পাগল মস্তান জ্ঞানী। ছোট একটি পাহাড় পার তো মহারাজা খানি, এই মাঝারে ঘুরে কত পাগল মস্তান জ্ঞানী, বাদেশা বলি আমার মনের বাসনা, বাদেশা বলি আমার মনের বাসনা, বাজি দিন কাটাইলেন আল্লাহর দেয়ানে, নৈরাস করে ফিরাইও না তুমি তোমার দীনহীন ভক্তরে, নৈরাস করে ফিরাইও না তুমি তোমার দীনহীন ভক্তরে। বাইজিদ বড় আশা করে এলাম তোমারই দরবারে, আশা পুরা করো বাইজি তুমি যে আমারে, বাইজি তুমি যে আমারে, বড় আশা করে এলাম তোমারই দরবারে, আশা পুরা করো বাইজি তুমি যে আমারে, জানি তোমার কেহ নই তবু বাইজিদ বাইজিদ কই, জানি তোমার কেহ নই তবু বাইজিদ বাইজিদ কই, বাইজিদ দিন ফুরাইলা আল্লাহর দেয়ানে, নৈরাস করে ফিরাইও না তুমি তোমার দীনহীন ভক্তরে। হযরত বাইজিদ বাবা জান, আমরা দিলাম হাজিরা, হযরত বাইজিদ বাবা জান, আমরা দিলাম হাজিরা তোমার পাক দরবারে, নৈরাস করে ফিরাইও না তুমি তোমার দীনহীন ভক্তরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুব সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কণ্ঠ দিয়েছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ ভালো আছে। আপনি কি করেন এখন? আমি ব্যবসা করি, ব্যবসা, ছোটখাটো একটা ব্যবসা। আপনি কি বাইরে কোনো গানের প্রোগ্রাম করেন? আগে করতাম, এখন করি না আর কি। করার সুযোগ সুবিধা না, না ব্যবসা বাণিজ্য করি তো এই জন্য। আচ্ছা, প্রিয় দর্শক আসলে এই যে হাসান ভাই, ওনার বাড়ি হচ্ছে আপনার বরিশালে, উনি আজকে চট্টগ্রাম দীর্ঘ প্রায় 20-30 বছর এখানে থাকে, ওনার ভাই বেড়া নিয়ে এখানে আত্মীয় স্বজন নিয়ে এখানে থাকে। যদি ওনার গান যদি ভালো লাগে, আর বিশেষ করে ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন ভবিষ্যতে আরও কিছু গান করতে পারে, আর যদি ভালো লাগে তানজিলে মিডিয়ার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।